গত বছর নারীরা প্রথমবার সাফের শিরোপা জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের যে রাজসিক সম্বর্ধনা দেওয়া হয়েছে সেটাও একটা ইতিহাস, কারণ বাংলাদেশের মাটিতে ট্রফি নিয়ে ছাদখোলা বাসে জয় উদযাপন এটাই প্রথম। সেদিন সাবজয়ীনারদের সঙ্গে জয় উৎসবে সামিল হয়েছিল দেশের ফুটবল প্রেমীরাও। দেশবাসীকে এমন আনন্দের উপলক্ষ এনে দেয়া নারীদের ফুটবলে শুরুর পথ চলাটা অত মসৃণ ছিল না, কারণ দেশের প্রান্তিক পর্যায়ে বেড়ে ওঠা তাদের। বাফুফের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সফলতা ধরা দেয়নি নারীদের প্রায় সাত বছর কঠোর সাধনার ফল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ। ফুটবলের মতো ক্রিকেটেও নারীদের সাফল্য রচনা করতে ব্যাক পেতে হয়েছে। শুরু থেকেই ছিল স্পন্সর সংকট। সেই নারী ক্রিকেট দল 2018 সালে এশিয়া কাপ জিতে, যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টুর্নামেন্ট ট্রফি। এমন একের পর এক সাফল্য এনে নারীরা দেশের ক্রীড়াপ্রেমীদের আশা দেখাচ্ছেন। সেই আশার পালে যেন হাওয়া দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খেলাধুলায় যুক্ত থাকি, মাদককে দূরে রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসিসি মেয়র কাপের যাত্রাটা শুরু হয়েছিল। প্রথমবার বিভিন্ন ডিসিপ্লিনে পুরুষদের খেলার আয়োজন থাকলেও নারীদেরটা ছিল না। এবারের সিজনে যুক্ত করা হয়েছে নারীদের ক্রিকেট ও ভলিবল। টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের নারীরা, ফলে ডিসিপ্লিনগুলোতে থাকছে প্রতিভা অন্বেষণের সুযোগ। এই যেমন ভলিবল ডিসিপ্লিনে খেলতে আসা নারীরা মেয়র কাপের মাধ্যমে বড় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন। এখান থেকে বাছাই করে ওনারা ভালো খেলোয়াড় নিয়ে আমাদেরকে ওইখানে নিয়ে দিবেন, ওখান থেকে বাছাই হয়ে তখন আমরা ন্যাশনালে যাব, ন্যাশনাল থেকে আমরা খেলার অনেক সুযোগ পাবো, জাতীয় টিমে খেলবো, এভাবে অনেক আর কি আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। গ্রামে গ্রামে যত ছোট মেয়েগুলা উঠতেছে তারা আরো ভালো খেলতে পারবে এই খেলার মাধ্যমে দিয়ে, আবার বড় লেভেলে উঠতে পারবে। প্রথমবার হওয়ায় নারীদের দল গঠন করা অতটা সহজ ছিল না, তবুও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা দল গঠন করেছেন, এজন্য তাদের প্রশংসা করেছেন মেয়র। শুধু তাই নয়, নারীদের দল গঠন করা ওয়ার্ডের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন তিনি। নারীদের খেলায় এগিয়ে আসা পৃষ্ঠপোষকদের জানিয়েছেন কৃতজ্ঞতা। মহিলারা খেলবে পাড়ায় পাড়ায়, অবিশ্বাসযোগ্য, কিন্তু এটাই বিশ্বাস, কারণ মহিলাই এনেছে সাব চ্যাম্পিয়ন আমাদের ফুটবলে, এনেছে আমাদের ক্রিকেটে। অবশ্যই ভলিবলকে প্রমোট করতে চাই, যেই সব কাউন্সিলর এই মহিলার টিম নামাবে সেই সব কাউন্সিলরের জন্য আমি বিশেষ বরাদ্দ দিব প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে। পরের বার নারীদের জন্য ডিসিপ্লিন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আগামী আসরে ফুটবল যুক্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মেয়র কাপে নারীদের অংশগ্রহণ নিয়মিত থাকলে ভালো মানের খেলোয়াড়দের একটা মজবুত পাইপলাইন এখান থেকেই তৈরি হতে পারে বলে মত ক্রীড়া সংশ্লিষ্টদের। এই ধরনের উৎসাহ যদি আপনারা আমাদেরকে দিয়ে যান। এসকে সাউন্ড, এখন ঢাকা। Thank you.